সরস্বতী রায় কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ছোট মাছ রান্না করে দেখাবো, খোকা ইলিশ মাছ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার দেখতে থাকো। আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। মাছটাকে মেখে রাখবো এখন। হয়ে গেছে, আমি 2 মিনিটের মতো রেখে দেবো। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কালো জিরা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। একটা টমেটো দিয়ে দিলাম। জিরা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। নাড়া দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি সরষার গুঁড়াটাকে দিয়ে দিব। গুঁড়া সরষাটাকে আমি লাল লঙ্কার গুঁড়া দিয়ে ভিজে রেখেছি 10 মিনিটের মতো। এটা দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। মতো জল দিয়ে দিচ্ছি। মাছটাকে যে আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি এখন। অল্প করে ধনে পাতা কুচানো দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি চলে আসলাম। মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে। ছোট খোকা ইলিশটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।